আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশ, এসব কথা বলছিলেন আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে রূপান্তর ঘটেছে। আজকের বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। নির্বাচনী ইশতেহারের শুরুতে আমাদের বিশেষ অগ্রাধিকার শিরোনামে ১১ দফা অঙ্গীকার তুলে ধরা হয়। বলা হয়, আবারও ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে আওয়ামী লীগ। ২০০৯ থেকে ২০২৩ সালের শাসনামলকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময় বাংলাদেশকে বলা হয়েছে ইশতেহারে। মাহাদি হাসান, নিউজ ফ্ল্যাশ ৭১।